হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলার খুব পুরনো এবং খুবই সুস্বাদু একটা রেসিপি, ছানার ডালনা বা ছানার কালিয়া, যেটা রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমার চ্যানেল, আমার রেসিপি, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আপনারা লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, অবশ্যই কমেন্টস করুন। আমার নতুন নতুন রেসিপি জানতে প্লিজ আপনারা সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা এই রান্নাটা শুরু করি। আমি ছানাটার মধ্যে এবার হাফ টেবিল স্পুন ময়দা দিলাম, হাফ টেবিল স্পুন দিয়েছিলাম, আরও হাফ টেবিল স্পুন দিলাম, মানে মোট 1 টেবিল স্পুন ময়দা দিলাম। আমি দিচ্ছি আমি ভাজা মশলা, এটা আমার ঘরের তৈরি ভাজা মশলা দিচ্ছি আমি 1/2 টিস্পুন মতো। নুন দিচ্ছি পরিমাণ মতো, আমি অল্প একটু চিনি দিচ্ছি, ছানার কালিয়া এই ছানার কোফতার মধ্যে চিনি হালকা মিষ্টি ভাব বেশ ভালো লাগে, অল্প একটু চিনি দিলাম। আর আমি দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো আদা বাটা, খুব বেশি দিলাম না আদা বাটা, কারণ তাহলে কাঁচা আদার স্বাদটা ভালো লাগতে নাও পারে অনেক সময়। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে, ছানাটা এরকম মসৃণ করে মেখে নিতে হবে, একদম মসৃণ করে যেন কোনো লাম্পস না থাকে। তারপর এখানে আমি যেমন বল পাকিয়ে রেখেছি, এরকম বল পাকিয়ে নিতে হবে বেশ সুন্দর। আপনি ইচ্ছা করে এটাকে একটু চ্যাপটাও করে দিতে পারেন, আপনার যেরকম শেপ আর কি ছানার ডালনার জন্য পছন্দ হয় সেরকমই করবেন আপনি। তারপর আমি এখানে একটুখানি অল্প ময়দা রেখেছি, এই ময়দার মধ্যে আমি এটাকে লাগিয়ে নেব, এরকমভাবে লাগিয়ে নিই, ময়দাতে একটু ডাস্ট করে নেবো ছানার ডালনাগুলোকে। এখানে আরেকটা করে রেখেছি আমি, ভালো করে করে নিয়ে ময়দার মধ্যে আমাকে লাগিয়ে নেবো, আমি ময়দাতে একটুখানি ডাস্ট করে নেবো। এইভাবে আমি সমস্ত সমস্ত ছানার বলগুলো আমি বানিয়ে নেবো, তারপরে আমি এগুলোকে ভাজতে দেব। আমি এখানে 1/2 কাপ তেল গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে, আমি এবার এক এক করে কোফতাগুলো ছেড়ে দেব। এরকমভাবে আমি সব কোফতা খুলে এক এক করে তেলে দিয়ে দেব। ছানার কোফতাগুলো আমার খুব সুন্দর গোল্ডেন করে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো কড়াই থেকে তুলে নেব। আমি কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি, আমি এবার এর মধ্যে তেজপাতাটা আর যে গোটা গরম মশলা নিয়েছিলাম ওগুলো দিয়ে দেবো। একটু হালকা একটুখানি 5 সেকেন্ডে আঁচড়া করে নেবো গরম মশলার সুন্দর গন্ধটা বেরোনো অবধি, ওয়েট করবো। আমি এবার এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো, আদা বাটাটা হালকা নাড়াচাড়া করে নেবো 30 সেকেন্ড মতো। আমি এবার এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে 1 টিস্পুন। অল্প একটু জল মেশাবো যাতে মশলাগুলো ফুটে না যায়। মশলাগুলো খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, আমি এবার এর মধ্যে টমেটো পেস্ট দেবো, এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করা আছে,
দিয়ে ভালো করে মিক্স করে নেব মশলার সাথে টমেটোটা। এটা 1 থেকে 2 মিনিট লাগবে ভালো করে মিক্সড করে অল্প তেল ছাড়তে। মশলা বেশ অনেকটাই কষে এসেছে, তেল ছাড়তে শুরু করেছে। আমি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর ওয়ান টিস্পুন মতো চিনি মেশাবো। নিরামিষ রান্না একটু চিনি না দিলে একদম টেস্ট ভালো হয় না, বিশেষ করে ছানার ডালার মতো তরকারিতে তো একটুখানি চিনি মেশাতেই হয়। তবে আপনার যদি একান্তই চিনি পছন্দ না হয়, মিষ্টি পছন্দ না হয়, আপনি দেবেন না, এটা টোটালি আপনার চয়েস। এটা ভালো করে মিক্সড করে নেব। টমেটোটা খুব ভালো করে মিক্সড হয়ে গেছে, তেলও ছেড়ে বেরিয়ে এসছে। আমি এবার এর মধ্যে এখানে আমি কাজু বাদাম আর মগজ পেস্ট নিয়েছি 1 টেবিল স্পুন মতো, ওইটা মিশিয়ে দেব। এখানে 1 টেবিল স্পুন মতো চারমগজ আর 5-6টা কাজু উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম 1/2 ঘন্টা মতো, তারপর অল্প জল দিয়ে মিক্সিতে ফাইন পেস্ট করে নিয়েছিলাম। সেটার পরিমাণে 1 টেবিল স্পুন মতো হয়েছে, ওইটা আমি গ্রেভির মধ্যে মিশিয়ে দিলাম। এটা 1 মিনিট মতো হবে, 1 মিনিট মতো হয়ে তেলটা ছেড়ে বেরিয়ে আসবে, তারপর আমি এতে জল মেশাবো। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, আমি এবার এতে 1/2 কাপ মতো জল মেশাবো। আর আমি এর মধ্যে দেব টুকরো করা সেদ্ধ আলু। এটা একদমই অপশনাল, ছানার ডালনাতে আপনার যদি আলু পছন্দ না হয় আপনি দেবেন না, তবে অনেকেই আলু ব্যবহার করে এবং আমার বাড়িতে তো আলু ছাড়া ছানার ডালনা হবেই না, তাই জন্য আমি 2টো আলু 4 ভাগ করে কেটে নিয়ে 1টা সিটি মেরে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, যাতে আমার কুকিং প্রসেসটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি এই ঝোলটা ফুটে উঠলে ঢেকে দেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, আমি এবার কড়াইটা ঢেকে দিয়ে 5 থেকে 6 মিনিট মতো কম আছে রেখে দেব। আমার এই ঝোলটা 5 মিনিট হয়ে গেছে ফুটছে, আমি এবার এতে 1/2 টিস্পুন মতো গরম মশলা মেশাবো। আপনি চাইলে এর থেকে একটু বেশিও দিতে পারেন। গরম মশলা ভালো করে মিক্স করে দেব। আমি এবার 1-1 করে ছানার বড়াগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। আমার মোটা 1 লিটার দুধের ছানা ছিল এখানে, 1 লিটার দুধের ছানাতে আমার 9-10টা মতো কোফতা, ছানার কোফতা হয়েছে। হালকা হাতে এটা ঝোলের সাথে মিশিয়ে দেব। ছানার ডালনাগুলো ছানাটা দিয়ে, ছানার বড়াগুলো দিয়ে ঝোলে দিয়ে খুব বেশি ফোটাবো না, তাহলে ছানাগুলো ছেড়ে গেলেও যেতে পারে, তবে খুব ভালো যদি করে মাখা হয় তাহলে ছাড়বে না ছানা, কিন্তু তবুও খুব বেশি ফোটাবার দরকার নেই, ছানা খুব সহজেই ঝোল শুষে নেয়। তাই আমি এটা দিয়ে অল্প একটুখানি 2 মিনিট মতো চাপা দিয়ে রাখবো, যাতে ঝোলের ফ্লেভারটা পুরো বড়া নিয়ে নিতে পারে। এটা আমি এখন ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেবো। আমার 2 মিনিট হয়ে গেছে, আমি এবার এতে 1 টিস্পুন ঘি মেশাবো। ঘিটাও খুব হালকাভাবে মিশিয়ে দিতে হবে ঝোলের সাথে। আমি এতটাই ঝোল রাখছি, এর বেশি রাখছি না, আর একটুখানি মাখা মাখা একটু ঝোল, এরমই ভাল লাগে বেশ।
আপনি আপনার পছন্দ মতো রাখবেন কতটা আপনার দরকার, সে আপনার পরিমাণ অনুযায়ী। এই ঘিটা মিশিয়ে দিয়ে আমি আর এক মিনিট চাপা দিয়ে রেখে দেব। রেখে দিয়ে তারপরে আমি এটাকে সার্ভিং বলে ঢেলে দেবো পরিবেশন করার জন্য। এটা এখন একদম রেডি হয়ে গেছে। আমি এবার ঘিটা মিশিয়ে দিয়েছি, আমি এবার এটাকে এক মিনিট চাপা দিয়ে রেখে দিয়ে তারপর সার্ভিং বলে ঢেলে দেবো। ছানা টাল্লা আমার রেডি হয়ে গেছে, আমি এটা সার্ভিং বলে ঢেলে দিয়েছি। এখন এটা একদম তৈরি হয়ে গেছে গরম রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খাওয়ার জন্য। আমার রেসিপি, আমার চ্যানেল আপনাদের ভালো লাগলে প্লিজ আপনারা লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, কমেন্টস করুন। আর অবশ্যই আমার নতুন নতুন রেসিপি জানতে সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আসি।